ছন্ন ছাড়া দিশে হারা তার বড় অযতন, ইচ্ছে গুলো মাথা কোটে ঠায়ের খোঁজে স্বপ্ন ছোটে, চেনায়ে প্রিয় শহর আজ অচেনা কেমন, একটা শহর হাজার গলি কলের পুতুল মানুষ গুলি মুখোশ ঢাকা মুখ গুলো সব কে যে আপন, কেউ বা লড়ে যে তার আশা কেউ বাহারে ভালোবাসা কেউ বা আবার গড়ার নেশায় ভাঙছে সারা স্বপ্ন নিরন্তর, এসব নিয়ে বাড়ছে রোজি মহানগর উত্তর তো আপনাকে দিতে হইব, সালামের উত্তর দেওয়া ওয়াজে দেন, উত্তর দেন, আসসালাম আলাইকুম কই, উত্তর কই, হ্যাঁ এবার তুই সালাম তো দেখি উত্তর দেয় না না দেয়, যদি আনফরমেয়া জবাব দেয় তাহলে তোরে আমি দোকানের দখল লইবার দিব, তোরে মরবার দিব, আনফরমেয়া যদি জবাব দেয় তাহলে তো মরে গেলে তুইও জবাব দিবি, আমি যখন তোরে ডাকবো বাজান তুই কবি মা, খালি মা কইলেই সারব, বুঝছস, দেন বাজান আপনি জবাব দেন তো, আপনি জবাব দেন ওরে আমি মরতে দেই, আসসালামু আলাইকুম ভাই, কার লোকের কথা কস তুই, হ্যাঁ কারে দেখোস, কে তোর ঘাড়ে আসর করছে, কেন তাহলে দোকানের কথা তোরে কে কইল, আখরোট না, তোর বাজান না, তোর তো তখন জন্মই হয় নাই, তুই জানোস কেমতে, কে তোরে কান পড়া দিছে, আখরোট সে আমার কান পড়া দেয় নাই মা, তোর বাজান না, তাইলে তোমার ছেঁড়া শাড়ি আমার কইছে, সোনার রুলি বালা অনত ছাড়া হাত বাজুবন মা বাজুবন, তোমার এই খালি নাক কান গলা সব আমার কইছে, কি করছো এগুলা, মৃদু চাচা তোমার যখন বললো যে তোমার সেই সোনার সুতায় কাজ করা মুসলিম শাড়িটা তার বসের বৌড়ে দিলে তুমি দোকান ফেরত পাইবা, পাইছো, সোনার টায়রা বেচা মামলা করতে হইব, গলার মোটা হাটটা বেচা, উকিলের খরচা বাকিগুলো নিয়ে কমিশনারের খরচা, তুমি ওই দোকানের লেগা নিজের সর্বস্ব বিসর্জন দিছ, কেন দিছ তাও জানি, কি জানোস, ওই বললাম তোমার শ্বশুরের স্মৃতি আমাকে বংশের সম্মান, আমার শাশুড়ির ওই মুসলিম শাড়িটা লেগে আমার দুঃখ আছে কিন্তু গহনার জন্য আমার কোনো দুঃখ নাই, শাড়িটা
আচ্ছা জানোস, হাতের মুঠার মধ্যে ধরা যায় তো শাড়িটা থাকলে এখন আমি তোর মরে দিতাম। তোর বউয়ের গায়ে ফালাইলে তুই বুঝতিস বিক্রমপুরের মুসলিম কি জিনিস। যেগুলো পারি নাই পাই নাই, কিন্তু যা পারুম যা পাই আমি সব সব তোমার আয়না দিব। তুই তো আমার সাত রাজার ধন মানিক বাজার, তুই থাকলে আর আমার কিচ্ছু চাই না। মা আমি আছি, আমি থাকবো। নিজের চরকা তেল দেবো বুঝছস, আমার হলে চিন্তা ভাবনা করার দরকার নাই। আচ্ছা মারা যায় কজা কি তুই যা যা কইছস সব বানোয়াট, আর আমি আমার লগে কথা কই দাদার লগে। আমি রাজ, আমি আনফোন মিয়া। আমি যাবো না। তুই কিছু কবি? হ্যাঁ আরে বেঁধে যাবে, ওর সামনে কো। আমি যাব। হ্যালো মা, ও মা কি ব্যাপার, কি হয়েছে? কিছু না, তুমি যাও, আমি হেরে পাহারা দিব লাগছে। আচ্ছা ঠিক আছে। এগুলোর মানে কি? বাথরুমে যাওয়া ছাড়া আর কোথাও তুই একা যেতে পারবি না। তুই যেখানে যাস তোর লাগে কেউ না কেউ থাকবো। তুই আমার ওর লাগে যেতে দিলেন কেন? আমার ডর করতেছিল। কি ডর জানি না, এগুলো কোনো মানে হয়? আমার মুরাদ ভাইরা খুব অপরিচিত।
বেগানা মনে হইতেছিল। হেরে আগে এরকম কোনোদিন লাগে নাই। এর মানে কি? কেন খেয়াল করো নাই? কি সাদা চোখ, শক্ত চোয়াল। হেরে আমার খুব ডর করতেছিল। হেরে আপন না, আপদ মনে হইতেছিল। তুই ওর জ্যোতি ছুটি কবে থেকে? তুই তো সবসময় নিজের মধ্যেই ডুইবা থাকোস, হেলেকে খেয়াল করস না, কিন্তু আমি করি। এটারে তুই এক্সট্রা সেন্সরি পারসেপশনও কস কিংবা ইনটিউশন কস। আমরা মেয়েরা আপদ বিপদের আগের থেকে টের পাই, আর আমরা টের পাই বলে বাঁচে যাই। জানিস ভাইজান, আমরা যারা নাজুক, যারা অবলা, তারা তবু এরকম অত্যাচার, প্রলোভন, অনাচারের হাত থেকে এমনি করেই বাঁচি, বুঝলি? তোর মুরাদের দেখে সত্যি ডর লাগতেছিল? এইটুকু তুমি খাও না, খাও তো। যে কথা তোরে কোনোদিন কই নাই, আজকে সেটা কই। তোর জন্যই রাজ নষ্ট হয়েছে। তুই রাজের মাথার মধ্যে এসব আজে বাজে চিন্তা ঢুকাইছিস। ভাবি তোর ওইসব বইও কেন পড়ে? কি আছে ওই বইয়ের মধ্যে যা পড়লে মানুষের বয়স বেড়ে যায়? একদিন তোর অস্ত্র ওর হাতে দেখছিলাম, তখন ওর বয়স কত জানিস? মাত্র 8। ওইটুকু শিশুর হাতে ওই জিনিস গেলে যে কি অবস্থা হয় তা তো নিজের চোখে দেখতাছস। মাত্র 15 বছর বয়সে ওর হাতে দেখছি লাল বই আর অস্ত্র। ও তো এখন তেলেশ মাতি দেখাই বই। তুই যা, চলে যা, যেখানে খুশি সেখানে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। জানিস টুম্পা না আমার ফোন আর ধরে না। ওই যে সেদিন গেল, সেদিন থেকে আর কথা নাই। আমার কি মনে হয় জানিস, ও আমার থেকে অনেক অনেক দূরে। আচ্ছা ভাইজান, যোজন যোজন দূর কত দূরে জানোস? 7 সমুদ্র 13 নদী। টুম্পার লগে এমন কেন হইল? কেন আমার শরীরে হারাইতে হইল?
মুখর কত রূপ, কত কত চোখের পানি তোকে একটুও ভিজাইতে পারল না, একটুও না। কোনটা বেশি পাপ ছিল ভাইয়া? একটুখানি মিথ্যা, একটু ছলনা, নাকি ওকে দেয়া তোর এত এত আঘাত? কোনটা বেশি পাপের ছিল? তুই কি ওর খুশির জন্য একটু ছলনা করতে পারলি না? ফিরে আসলে আমাকে কি বলতে হবে? তোকে আর কিছু বলতে হবে না। কেন? কারণ আমার মন বলছে ও আর কখনো ফিরে আসবে না, কখনো। আমাকে কেন বিব্রত করো? কেন করি? আমি আপনাকে পছন্দ করি, সেটা অন্য কাউকে করো। কেন, আপনার কেউ আছে? আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। আপনার কেউ নেই, থাকলে আমি জানতাম, জাফরান আমাকে বলতো। ঠিক আছে, আপনি যদি কেউ থেকে থাকে আমাকে তার সাথে দেখা করিয়ে দিন, আমি একবার তাকে দেখব। এরপর আর কখনো আপনাকে বিরক্ত করবো না, আমি কথা দিচ্ছি। লেবু বেশি নাড়লে তিতা হয় জানো? আমি লেবু, প্লিজ আমাকে আর নাড়বেন না, আমি আমার সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছি। আজ আপনাকে বলতেই হবে আমি আপনার কোথায়। Nowhere. কথাটা আর একবার বলে দেখেন। তুমি লাভ দেবে? হ্যাঁ। দেখি ভালোবাসা না অত্যাচার? সোজা আঙ্গুলে ঘিনে উঠলে কি করবো? তুমি আর কাউকে বাসো। মানে? সুন্দর কাউকে। আপনি অসুন্দর। আমি কি অযোগ্য? এবার একটু জোরে পাচ্ছি না, আপনি একটু ট্রাই করে দেখেন না, আমার মতো করে শব্দ করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। খান না প্লিজ, প্লিজ খান না। আমি আমার ছোট দেবরটারে বাড়ি থেকে দাঁড়ায় দিছি। কেন? রাজের লেগে আক্রোট মিয়া রাজের মাথাটা খারাপ করছে। ও, তুই আমারে কিছু টাকা ধার দিবি, ওরে আমি একটা ব্যবসা ধরাইয়া দেই। বাড়ি থেকে দাঁড়াইয়া দিল, যাইব কই? দিবি বই না আমারে কিছু টাকা? রায়না, রায়না, আরে না,
কেউ না। রং নাম্বার? হ্যাঁ। শোনো, তুমি যদি প্রেম করো তাহলে আমার কোনো অসুবিধা নেই, শুধুমাত্র সে লোকটা পুলিশের লোক না হলেই হলো। মানে? মানে সে তোমার সঙ্গে প্রেম করবে এবং আমাকে ধরবে। তাই? এবার বলো, কার সাথে কথা বলছিলে? রুকুর সাথে। কি কথা তাহার সাথে? তার সাথে সব কথা তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ। যদি না বলি? তাহলে সিগারেট জ্বালাবো এবং সেটাতে তোমাকে পোড়াবো। সিগারেটের কত ডিগ্রি যেন আছে তারাও একটু মনে করার চেষ্টা করি। সিগারেটের চারপাশে হচ্ছে 400 ডিগ্রি আর মাঝখানে হচ্ছে 580 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফারেনহাইটের হিসেবে 752 ডিগ্রি এবং মাঝখানে হচ্ছে 1152 ডিগ্রি। তাই ঠেসে ধরলে 3rd ডিগ্রি বার্ন তো হবে। কই ধরাও। আচ্ছা একটু ভেবে দেখি তোমাদের মধ্যে কি কথা হলো সেটা বের করতে পারি কিনা। ভাবো। তাও বলবে না? তুই আমার লাগে মানুষ হবার পারলি না। কে করছে? তারে খুন করবি? চাচা নিজে বাঁচলে বাপের নাম, চাচা কোন শালা? মানে আমার যাইতে হইব। কিন্তু কেন? আমি চলে গেলে তোর মনে ঝাল কমব। তুই স্বাভাবিক হবি, সুন্দর হবি। আমার জন্য ওদের দলে যোগ দেওয়ার কোনো দরকার নাই চাচা। ওরা যদি আমার মারতে চেত না আগেই মারতে পারত। সেলিম নিজেই আন্দোলনের উপর আছে, আর তোমার তো একটা কথা কই নেই। কি? সেদিন নীলার বাসে ভাইলোকে সিটিং দিছি। মানে? কইছি সেলিমের দিন শেষ, না আমার রাজত্ব শুরু। এই এলাকায় সেলিমের চেয়ে অনেক বেশি পপুলার এখন আমি। চুপ কর। ও আর একটা কথা। কি? সেদিন সেলিম যখন আমারে মারতে গেছিল তখন ভাই উল্টা সেলিমরে ধরছিল। অহন যদি দোকানের পজিশন নিয়ে গ্যাঞ্জাম লাগে কার পক্ষ নিয়ে বুঝতে পারতেছ? অহন আমার মনে আর কোনো সন্দেহ নেই, ভাবি ঠিকই কইছে, আমি যত নষ্টের করা এগুলো কার শিক্ষা? পিস মিল অফ সলিউশন, মপিং আপ, অ্যাডভান্স কন্ট্যাক্ট, শত্রুরে নিশ্চিহ্ন করার কলা কৌশল, আমি তো থাইকে তোরে সামাল দিবার পারলাম না। গিয়া দেখি ব্যর্থ সেনাপতির রণকৌশল যেন তোরে উৎসাহিত না করে।
সলি, তোমার মা যেতে কইছে? আমি যাব না। না, আমার যাইতে দাও, আমার প্রায়শ্চিত্ত হোক, শাস্তি, ওরে নষ্ট করার শাস্তি। দিলাম শাস্তি, হয়েছে? তোর চিন্তা নাই, ও আর যাইব না।